বর্তমানে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক বলতেই মনে পড়ে যায় মিঠাইয়ের কথা অপ্রতিরোধ কয়েক সপ্তাহে টিআরপিতে সবার শীর্ষে মিঠাই জায়গা দখল করে রয়েছে বেঙ্গল টপারের এই মিঠাইতেই নতুন চমক আসতে চলেছে যেটা দেখে আপনারা অনেকেই চমকে উঠবেন প্রথম থেকেই সপরিবারের গল্প নিয়ে এসেছিল এই ধারাবাহিকটি এবং বজায় রেখেছিল নিজের ধারাবাহিকতা অর্থাৎ সিরিয়ালের শুরুতে যেভাবে শুরু হয় সেভাবেই সিরিয়ালটি এগিয়ে চলে প্রত্যেকটি মানুষকেই এখানে মুখ্য চরিত্রে দেখা যায় এবং প্রত্যেকের দিকেই গল্প ঘুরতে থাকে সৌমিত্রিসা অর্থাৎ মিঠাই বাস্তবে অনেকটাই অন্যরকম আর সেইভাবেই তার বড় হয়ে ওঠা এই তো কয়েকদিন আগেই নতুন চমক নিয়ে ফিরে এসেছিল ডিভোর্সের পর ফুলস্যা নিয়ে সেটা দেখে আমরা অনেকেই চমকে উঠেছিলাম আবারও নতুন চমক নিয়ে ফিরতে চলেছে তবে এবার মিঠাই আর সিদ্ধার্থের টপিক নয় তবে মিঠাই কিন্তু প্রধান চরিত্রেই রয়েছে এবার রাতুল এবং শ্রীতমার সম্পর্ক সঠিক করতে অর্থাৎ সম্পর্কটা আরও ভালো করতে মিঠাই পরিবারের নতুন অভিযান শুরু মিঠাইকে দেখা যাবে একদম নতুন লুকে দেখে নিন আপনারা সেই লুকটি যেখানে সিদ্ধার্থ তাকে বলছে যে এবার মিঠাই আসবে তারপরই মিঠাইয়ের কামিং আর মিঠাই চমকে দিল সমস্ত দর্শকদের কারণ মিঠাই এবার একটি চাইনিজ মেয়ের চরিত্রে অভিনয় করবে এই প্রথমবার এবং তাকে দেখে স্বয়ং সিদ্ধাত্তরও চোখ দাঁড়িয়ে যাচ্ছে তো আপনারা কেন অপেক্ষা করছেন দেখে নিন সেই প্রোমোটি জি বাংলার পেজে গিয়ে অবশ্যই কমেন্টে জানাও আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলো না আর সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখন তো এই নতুন চমকের সাথে জমে উঠবে আবারও মিঠাই আর অপ্রতিরোধ ফল করবে টিআরপিতে প্রতিপক্ষকে করা জবাব দেবে তো আপনারা একদমই দেখতে ভুলবেন না সোম থেকে রবি জি বাংলার পর্দায় মিঠাই আর ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য